হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে পাপানের মামা ভাত, তো এই ব্লগটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো, চলো গাইস। দেখো পাপা এখানে দুষ্টুমি করছে আমার সাথে। এটা ওর আরেকটা দিম্মা, মানে আমার বর্মা, বর্মা ওকে কোলে নিয়ে আছে, বর্মার কোলে একটু আদর খাচ্ছে। দেখো কি দুষ্টুমিটাই করছে ও বর্মার সাথে, পা দিয়ে দিয়ে শুধু উপরে উঠে যাচ্ছে, মাথা পা দিয়ে দিয়ে উপরে উঠে যাচ্ছে। এই দেখো ওর আরেকটা দিদি, মানে এটা কুচ্ছি দিদি ওর, এই যে এটা ওর ডিম, এটা ওর থাম্মি, এটা আজকে আসলো মাসি, তো থাম্মি, থাম্মির কোলে কি আদর খাচ্ছে, থাম্মির কোল থেকে কারো কোলে আসছে না। এখন দিদিভাই ওকে খাওয়াচ্ছে, ওর মাম্মা মুখে খাওয়াচ্ছে, খেতে একটুকু দুষ্টুমি করে না, জানো তোমরা হয়তো জানো না, কিন্তু বলছো খেতে একটুকু দুষ্টুমি করে না, খুব ভালো খায়। দেখো কি সুন্দর করে ওকে জামা কাপড় পরে দিচ্ছে, আর সুন্দর করে আছে, সত্যি লক্ষ্মী ছেলে, ও একটুকু দুষ্টুমি করে জামা কাপড় পরাতে। এটা ও খাওয়ার, এটা সব আশীর্বাদ দিচ্ছে, আশীর্বাদ করছে। দাদা আবার মাথার থেকে দুধ গুলো সরিয়ে দিল, এটার মামা হয়, মামি সবাই খুব ভালোবাসে। আলো একটু পরিবেশ আলো দিতে তাকিয়ে আছে, তাই শিখিয়েছি। এবার দেখো খাওয়াটা সব একটু একটু করে নিয়ে মামা এটা ওর তো খাইয়ে দিচ্ছে দাদা ওকে। একদিক থেকে রিমি দেখছে, ওর কুর্তি কুর্তি দিদি দেখছে, দুই দিদি সামনে বসে আছে, আর ও খাবারের দিকে কেমন করে দেখছে দেখছো, ও ভাবছে কখন যে আমার মুখে একটু দেবে, আমি কখন যে একটু খাবো, কোনটুকুই বা খায় বাচ্চা মানুষ। ও দাঁড়িয়ে থাকতে বেশি ভালোবাসে, ও বসতে একটুকু ভালোবাসে না, বসলে কাঁদে, শুধু কাঁদে বসলে। ওই দেখো মুখে দিল, মুখে দিচ্ছে তো খেয়ে যাচ্ছে, খেয়ে যাচ্ছে, ওদের থেকে হাত আর সরাচ্ছে না, যেই তো একটু পায়েসটা দিবে না তখন দেখো মুখটা কেমন করে দেয়, আর হচ্ছে ঝাঁকি পারবে একটা, মানে পায়েসটা ওর ভালো লাগেনি, বাদ বাকি জিনিসটা ভালো লেগেছে, কারণ পায়েসটা মিষ্টি তো, তো ওটা ওর ভালো লাগেনি। এই পায়েসটা দিল এখন দাদা, এ দিচ্ছে এখন পায়েস, এবার দেখো কেমন করে, ওই যে মুখে দিয়ে কেমন করছে দেখছো মুখটা, ওই যে দাদা আবার বলছে দেখেছো যে হলো পায়েসটা দিয়ে কিরকম ঝাঁকি পেয়ে উঠলো, চলো একটু ওকে একটু মিষ্টি খাওয়াই, দাদা তাই বলে মিষ্টি খাওয়াচ্ছে। মিমিকে আবার দিদিভাই বললো ভালো করে বস, ও আবার ভালো করে বসলো। এই যে এখন আবার ঝাল ভাত খাওয়াচ্ছে, ও আবার ঝাল ভাত খেতে বেশি ভালোবাসে, আজকে তো তাই দেখলাম আমি সেটা, যে মিষ্টি খেতে একটু পছন্দ করবে না মনে হয়, ও ঝাল ভাত খেতে বেশি পছন্দ করবে।
আসলে বাচ্চার ঝাল খেতে হয় না, কিন্তু ও দেখো কি সুন্দর করে ঝাল ভাতটা খাচ্ছে, কোনটুকুই বা খায় ও, বা জল খাচ্ছে, জল একটু ছোঁয়ালো, বেশি তো ছোঁয়াবে না, মানে জল খেলে আবার সে পান খাচ্ছে ও। শোনা আমার, শোনা লক্ষ্মী ছেলে, এবার সবাই খাচ্ছে, দেখো সবার খাওয়াতে আমি দেখিয়ে দিলাম, সবাই খেতে বসে পেরেছে, সবাই খেতে বসে পেরেছে, আমি বসিনি, আমি ব্লগটা করছিলাম বলে আমি বলেছিলাম পরে বসবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানে এন্ড করছি, ফিরে আসছি অন্য ব্লগে। টাটা বাই।